ইন্ডিয়ার রাজধানী দিল্লি, সব থেকে কর্মব্যস্ত সিটিগুলোর মধ্যে অন্যতম একটা সিটি অবশ্যই দিল্লি। আর দিল্লির কথা যখন চলে আসলো, তবে দিল্লিতে পড়াশোনার জন্য কেমন হবে বা দিল্লিতে খরচ কীরকম বা কীরকম কী এক্সপেন্সিভ বা সেখানকার ভার্সিটির মানগুলো কীরকম, সব বিষয়ে আমি ক্লিয়ার করতেছি। সাথে আছি আমি পাপ্পু রয়। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সাথে পুরো বিষয়গুলো আপনার মাথায় যেসব প্রশ্নগুলো আছে সবগুলোর উত্তর পেয়ে যাবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দিল্লি অবশ্যই সেটা রাজধানী হওয়া সত্ত্বেও সেখানকার অধিকাংশ ভার্সিটিগুলো আপনার দিল্লির সাইডে, সবগুলোই হচ্ছে প্রায় বলা যায় যে আইআইটি দিল্লি বা দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, তারপর বেসরকারি বা প্রাইভেট কিছু ভার্সিটি, অ্যাফিলিয়েটেড কিছু ভার্সিটি। শুধুমাত্র আপনার 10-20% আপনার মেইন প্রপার বা সিটির মধ্যে বা দিল্লির মেন এরিয়ার মধ্যে বেশিরভাগ সিটিগুলো আপনার নয়ডাতে, নয়ডা যেটা হচ্ছে আপনার দিল্লির একটু সাইডে, তবে একেবারে যে সাইড সেটা না। আর দিল্লির সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে সেখানে আপনার মেট্রো চলাচল, মানে মেট্রো আপনি সব জায়গাতে যেতে পারবেন। মেট্রোতে বলা যায় যে আপনি কোথায় নয়ডা থেকে শুরু করে মানে দিল্লির এরিয়ার মধ্যে যতগুলো জায়গা বা সিটি বা আপনার জায়গা আছে সবগুলোতে আপনি ঘুরতে পারবেন শুধুমাত্র মেট্রো দিয়েই। সো এই জায়গায় আপনার যাতায়াতের এতটা গ্যাঞ্জাম সিটি হওয়া সত্ত্বেও আপনার এই যাতায়াতের জার্নিটা অনেক ইজি করে দেয় এই মেট্রোর কারণে। আর সব থেকে গ্যাঞ্জাম বা নোংরা শহর কথায় অবশ্যই দিল্লি আসে, এটা আপনার সাথে আমি একমত। কারণ সেখানে এত পরিমাণ পপুলেশন যে সেখানে আসলে নোংরা হওয়ারই কথা। তবে সেখানকার স্টাডি বা এডুকেশন সিস্টেমটা কীরকম, মানে কতটা অ্যাডভান্স, অবশ্যই বলা যায় যে অল ইন্ডিয়ার তো স্মার্ট সিটি অবশ্যই আপনার বেঙ্গালুরু, যেটা আমার এর আগের ভিডিওতে সেটা আমি আলোচনা করছি, বা একটা স্বপ্নের সিটি বলা যায় সেটা হচ্ছে বেঙ্গালুরু। কিন্তু দেন আমরা যদি রাজধানীতে পড়তে যাই, তবে সেখানকার কেমন হবে পরিবেশটা? অবশ্যই যেহেতু দেখুন, যেহেতু আপনি পড়তে যাবেন মেইন দিল্লির মধ্যে আপনাকে পড়তে হচ্ছে না, বা দিল্লির বাইরে আপনি যাচ্ছেন নয়ডার দিকে, তবে সেখানে শুধুমাত্র আপনার এডুকেশনগুলোর জন্যই বিখ্যাত নয়ডা। সেখানে নলেজ পার্ক 1, নলেজ পার্ক 2, নলেজ পার্ক 10 পর্যন্ত পেয়ে যাবেন, বা এক কথায় নলেজ পার্কই পেয়ে যাবেন, যেখানে যত ইউনিভার্সিটি আছে, নামি দামি যত ইউনিভার্সিটি আছে সারদাও আপনার হচ্ছে সেই নয়ডাতেই। আর এমন একটা ইউনিভার্সিটির নাম বলবো, সেটা হচ্ছে আপনার নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটাতে একদম কম খরচে আপনি পড়তে পারবেন। বলা যায় যে অল দিল্লি যত ভার্সিটি আছে সব ভার্সিটি থেকে সেই ভার্সিটির খরচ কম। তবে আজকে ওই ভার্সিটি নিয়ে আলোচনা করব না, আমরা বিষয়টা ক্লিয়ার করব যে দিল্লিতে পড়াশোনার জন্য কেমন হবে। অবশ্যই যেহেতু রাজধানী, অতএব এটা পড়াশোনার জন্য একদম বেস্ট চয়েস হতে পারে যদি আপনার কাছে খরচ করার মতো সামর্থ্য থাকে আর যদি টাকা থাকে তবে। আর হ্যাঁ, অধিকাংশ স্টুডেন্টের মেন্টালিটি এরকম থাকে যে বিজনেস সিটিগুলো সিলেক্ট করার মেইন কারণ হচ্ছে সেখানে যায় পার্ট টাইম করার আর হচ্ছে আপনার বিজনেস করার। অবশ্যই সেটা দিল্লি বেস্ট হবে মুম্বাইয়ের মতোই, আপনার যদি টাকা কম থাকে একটু তুলনামূলক, কিন্তু খরচ করার যদি সামর্থ্য থাকে আর আপনার কাছে যদি বিজনেস আইডিয়া থাকে বা বিজনেস করার মতো মন মানসিকতা থাকে, তবে অবশ্যই আপনি দিল্লি সিলেক্ট করতে পারেন, কারণ সেটা অবশ্যই বিজনেস সিটির জন্য বিখ্যাত। আর যত হোলসেলার আছে সব আপনার দিল্লিতে পেয়ে যাবেন। আর দিল্লি এই ছোট একটা শহর না, অনেক অবশ্যই অনেক বড় একটা সিটি, আর তার এরিয়াটা অবশ্যই অনেক বড়, আর সেখানকার পপুলেশন তো একদম আর বললামই না থাক। তবে হ্যাঁ, অবশ্যই সেখানকার পড়াশোনার জন্য অবশ্যই বেস্ট চয়েস হতে পারে দিল্লি যদি আপনি খরচ করতে সামর্থ্য হন তবে। আর ওভারঅল সব কিছুই একই, আপনার অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে বাদ বাকি যেরকম আছে সব কিছুই একই। আর দিল্লি একেবারে বলা যায় যে স্পেশাল, হ্যাঁ অবশ্যই স্পেশাল, সেটা বিজনেস সিটির কারণে স্পেশাল। আর সেখানকার যেহেতু রাজধানী, অতএব সেখানকার পড়াশোনার মান একদম টপ লেভেলের বলা যায়। সো আপনার কাছে টাকা থাকলে আপনি চোখ বন্ধ করে দিল্লি সিলেক্ট করতে পারেন বেঙ্গালোর পরে, যদি আপনি কম দূরত্ব চান বা স্মার্ট একটা সিটি বা ভালো একটা সিটি বা বিজনেস পারপাস বা আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা থাকে, তবে অবশ্যই আপনার জন্য দিল্লি বেস্ট হবে যদি আপনি পড়ার মন মানসিকতা থাকে তবে। আর ওভারঅল সব কিছুই একই, যেরকমটা হয় আমি এরপরে আলোচনা করবো যে পাঞ্জাবে পড়াশোনার মান কীরকম, কারণ সেখানে তারা সবথেকে কম টাকায় বেস্ট এডুকেশন প্রোভাইড করে, কীভাবে পারে তারা, এই বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব।
দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর সাথে থাকুন, সঙ্গে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বিদায়।